দেখুন কেমনভাবে হাতিগুলো বেরিয়ে আসছে। দুটো পূর্ণবয়স্ক হাতি, হাতি একটি বাচ্চা। সম্ভবত ওরা স্বামী স্ত্রী এবং ওদের ছেলে বাড়ি। তিনটি হাতি এই মুহূর্তে বেরিয়ে আসলো এবং একটি হাতি দেখুন রাস্তার বেশ কিছুটা সামনের দিকে এগিয়ে গিয়ে আবার পেছন দিকে পিছিয়ে আসলো। ও হয়তো ভাবছে আমার সঙ্গী সাথীরা গেল কোথায়। হ্যাঁ, এইবার মাঠের দিকে নেমে গেছে, মাঠের দিকে নেমে গেছে। দুটো ছেলে পড়েছে, সম্ভবত ধরে নেবে, সম্ভবত ধরে নেবে। একেবারে হাতির শুলের সামনে আবার পড়েছে, আবার পড়েছে। না, হাতি কিন্তু ওকে ক্রস করে এদিকে চলে আসলো। ছেলেগুলোকে, ছেলেগুলোর কোনো ক্ষতিই করল না। আবার কিন্তু হাতিটি রাস্তার উপরে পৌঁছে গেছে। এর কি এরকম কোনো চিন্তাভাবনা আছে যে রাস্তার উপর গাড়ি ঘোড়া গেলে আটকে দেবো? সামনে বেশ কয়েকটি বাড়ি, সেই দিকেই যাচ্ছে। সম্ভবত একটা গাড়ি ও বাসও দাঁড়িয়ে আছে। ওর এরকম কোনো উদ্দেশ্য আছে কিনা সেটাও বুঝতে পারছি না, যে বাসটার কোনো ভাঙচুর করবে কি না। অনেক সময় তো ওরা লরি যেগুলো খাওয়ারের জন্য লরিকেও আটকে দেয়। এখানে দেখা যাক কী হয়। এই তো এদিকে রাস্তার ওপরে দেখছি হাতি দাঁড়িয়ে আছে, এদিকে গাড়ি কয়েকটি গাড়ি দাঁড়িয়ে আছে। তারা কিন্তু ক্রস করতে পারছে না হাতির ভয়ে। হাতিটা উপরের দিকে রাস্তা ক্রস করে উপরের দিকে চলে গেল। মারুতি গাড়িগুলোর ওপর কোনো ক্ষতি করলো না, গাড়িগুলো সম্ভবত এবার বেরিয়ে যাবে। হ্যাঁ, পেছন দিকে এসে হাতিটি দাঁড়িয়েছে। দেখা যাক কী হয়। এগুলো কি কোনো যাত্রীবাহী গাড়ি না ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি, যারা হাতি তাড়ানোর জন্য ও থাকে? ওদিকে সামনের দিক থেকে লাইট দেখতে পাচ্ছি, এটা তো রাত্রির ব্যাপার পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং অনেকেই দাঁড়িয়ে আছে, দেখা যাক শেষমেশ কী হয়। হাতিটি কিন্তু গাড়ির কোনো ক্ষতি না করে গাড়িগুলোকে পেছন করে সামনের দিকে এগিয়ে আসছে একটি হাতি। এদিক থেকে দেখছি একটি লরি আসছে। এখন মনে হচ্ছে দিনের আলো হয়ে গেল, ভোর রাত্রিতে অতিক্রম করে দিনের আলো হয়ে গেল। তখন খুব পরিষ্কার ফাঁকা দেখতে পাচ্ছি। দেখা যাক কী পরিস্থিতি দাঁড়ায়, সেটা খুবই দেখার। হাতিগুলোকে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। হাতিগুলো সম্ভবত জঙ্গলের মধ্যে না, এই তো রাস্তার ওপরে, রাস্তার ধারেই দাঁড়িয়ে আছে একটি পূর্ণবয়স্ক হাতি এবং একটা বাচ্চা হাতি। দেখা যাক ওদের গতিবিধি কোন পথে যায়, ওদের গতিবিধি কোন দিকে যাবে সেটা তো বলা মুশকিল। একজন বাইক আরোহী মাথায় হেলমেট, সেও দেখছি রাস্তায় যাচ্ছে। এই যে এদিকে দেখছি মাঠের মধ্যে বেশ কয়েকটি হাতি, তখন দেখেছিলাম তিনটে, এখন দেখছি আরও অনেক বেশি। এবং দেখুন হাতিও যে কত দৌড়তে পারে, পেছন দিকে বহু মানুষ ছুটছে ওদেরকে উত্তপ্ত করার জন্যে, দেখার জন্যে। হাতিগুলো দেখুন কেমন দৌড় দিচ্ছে। আমরা ভাবি শুধু মানুষটাই দৌড় দিতে পারে, কিন্তু না, এদিকে দেখছি তাই তো ওরা প্রায় সম্ভবত রাস্তার দিকেই যাচ্ছে। একটি হাতি, দুটি, তিনটি হাতি কিন্তু আবার ওদের দিকেই যখন তেড়ে আসছে তখন ছেলেরা সব পালিয়ে যাচ্ছে। আবার দেখছি ওরা এদিক দিয়ে এসে এটি রাস্তার দিকেই যাচ্ছে। ওদিকেও প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে, হ্যাঁ মনে হচ্ছে কয়েকশো মানুষ দাঁড়িয়ে আছে। সবার ওটা দেখার আগ্রহ হতে পারে, তারপর আতঙ্ক, হাতির আতঙ্ক এখন ব্যাপকভাবে ছড়িয়ে গেছে। তার কারণ ওরা তো অনেক ফসল টসল ক্ষতি করে। তাই হাতিগুলো কয়েকটা এগিয়ে গেছে, একটা হাতি এখনও পিছনে আছে। এখানে বাইক নিয়ে একজন দাঁড়িয়ে আছে, ও দেখছে গতিবিধি, হাতির গতিবিধি দেখছে রাস্তার উল্টো দিকটাতে, অপর প্রান্তে বহু মানুষ।